সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের থুলুপকলা হাড়িয়ারচর জামে মসজিদের নির্মাণ কাজে দেশ বিদেশের দানশীল ব্যক্তিবর্গ, সমাজসেবী ও সুধীজনদেরকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মোগলাবাজার ঢাকা দক্ষিণ সড়কের পাশে পূবালী ব্যাংক লিমিটেড দাউদপুর চৌধুরী বাজার শাখার পেছনে অবস্থিত থুলুপকলা হাড়িয়ারচর জামে মসজিদ। এই মসজিদটি গ্রামবাসী টিন শেড দিয়ে তৈরি করেছেন। এখানেই মুসল্লিগণ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন। মসজিদটি নতুন রূপে দৃষ্টিনন্দনভাবে তৈরি করতে হলে প্রায় 1 কোটি টাকার প্রয়োজন। গ্রামবাসী মসজিদ নির্মাণ কাজে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে সাহায্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজি মাসুক মিয়া এবং হাজি আব্দুল মোসব্বির গংরা মসজিদের জন্য 10 শতক ভূমি দান করেন। 2019 সালের 20 ডিসেম্বর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 28 ডিসেম্বর গ্রামের প্রবীণ মুরব্বী সাবেক মেম্বার হাসির আলীর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আব্দুল খালিকের পরিচালনায় সভায় সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ভূমিদাতা হাজি আব্দুল মোসব্বিরকে মুতওয়াল্লি ও ভূমিদাতা হাজি মাসুক মিয়ার ছেলে খায়রুল ইসলাম সেলিমকে সেক্রেটারি মনোনীত করে থুলুপকলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হচ্ছেন সহ সেক্রেটারি হারুন মিয়া, সদস্য দাউদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম মেম্বার হাফিজ মাওলানা, মুফতি সুলাইমান আহমদ, শাহজাহান মিয়া, মুহিন আহমদ এলো, শেবুল আহমদ, আহবাব হোসেন কয়েস, এছাড়াও প্রত্যেক পরিবারের একজনকে কমিটির সদস্য মনোনীত করা হয়। 2020 সালের 31 জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর দোয়া মাহফিলের মাধ্যমে থুলুপকলা হাড়িয়ারচর জামে মসজিদের উদ্বোধন করা হয়। আব্দুল খালিক, থুলুপকলা হাড়িয়ারচর, দক্ষিণ সুরমা, সিলেট। জামে মসজিদের মতোয়াল্লি দায়িত্ব হিসাবে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাইতেছি যে দেশ বিদেশে প্রবীণ দাতাশীলগণদেরকে অনুরোধ করতে আসি, আপনারা আমাদেরকে এই মসজিদের নির্মাণ কাজের অনেক টাকার প্রয়োজন। এই মসজিদ কানা নতুন করে তৈরি করতে অনেক টাকার প্রয়োজন। এতে আমাদের দেশ এবং প্রবাসের সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের দানশীল হাতকে প্রসারিত করে আমাদের মসজিদকে একটু সাহায্য সহযোগিতা করুন। আজ পর্যন্ত যত মানুষের সাহায্য সহযোগিতা খরচ হয়, যারা মারা গেছেন তারারে আল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করুকা, যারা জীবিত আছেন আল্লাহ তারার হায়াতে তাইবা দান করুকা, আরো সহযোগিতা করার আল্লাহ তারারে তৌফিক দেউকা। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল গ্রামে একটি মসজিদ নির্মাণ করব। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা টিন শেড দিয়ে একটি মসজিদ নির্মাণ করেছি। এই মসজিদে আমাদের গ্রামের মুসল্লিগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। আমরা এই মসজিদটি দৃষ্টিনন্দনভাবে তৈরি করতে যাচ্ছি। মসজিদ নির্মাণ করতে হলে প্রায় 1 কোটি টাকার প্রয়োজন। আমি দেশ বিদেশে অবস্থানরত সুধীজন দানশীল ব্যক্তিবর্গ এবং সমাজসেবীদেরকে থুলুপকলা হাড়িয়ারচর জামে মসজিদে নির্মাণ কাজে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।